নজর রাখো পরবর্তী সংবাদে। 85,000 টাকায় কিছুই হয় না, সরকারি অনুদান নিয়ে এবার কার্যত হাইকোর্টের চাপের মুখে পড়তে হয়েছে বাংলাকে। কেন না সেক্ষেত্রে জানিয়ে রাখি, মমতার প্রচুর দান খয়রাতি নিয়ে এবার প্রশ্ন উঠেছে হাইকোর্টে, এবং 85,000 টাকায় যে কিছু হয় না সেই কথাই আজ জানিয়েছেন প্রধান বিচারপতি। এর বদলে দুরারোগ্য রোগীদের ভাতা দেওয়ার এবার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শুভেন্দু সরকার, আমাদের প্রতিনিধি। শুভেন্দু, কি রয়েছে বিস্তারিত? বাংলার পক্ষে বাংলার পক্ষে অস্বস্তিজনক রেখেছি। আর্থিক ভাবে অনুদান ফেলেছেন, প্রথমে যে অনুদান ছিল অনুদান 50,000 কিস্তি হয়, বর্তমানে সেটা 85,000 এসে ঠেকেছে। সেই অনুদান নিয়ে রীতিমতার যে পুজো ইকোনমি রয়েছে, সেই পুজোর ইকোনমি গত বছরের তথ্য যদি আমরা একটু রাখি তাহলে সেক্ষেত্রে ছিল প্রায় 80,000 কোটি টাকা। এটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই জানিয়েছিলেন বিধানসভায়। এবং পরবর্তী সময়ে তোমার এই যে 80,000 কোটি টাকা ইকোনমি বোর্ড দুটো পুজোর, এবং বিশাল বিপ্ল বিপুল পরিমাণ যে পুজো প্যান্ডেল তৈরি হয়, একটা তৈরি হয়, সেক্ষেত্রে 85,000 টাকা যে কিছুই নয় এই কথা কিন্তু বাস্তব। এবং এই কথাই জানালেন প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু এমন কথাই জানিয়েছেন। তিনি যেটা জানাচ্ছেন যে 2 বছরে আমি ঘুরে দেখতেছি কলকাতায়, সেক্ষেত্রে কিন্তু এই যে 85,000 টাকা কাকুলির বা পুজো রাখতে কোনো লাভ হয় না, এতে কিছুই হয় না। আজকের দিনে বড় জোর একটা সাধু খাটানো যেতে পারে, কিংবা তোমার তাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা হয়তো উপকৃত হতে পারে। আর অন্য সাইডে যদি আমরা দেখছি যারা তোমার দুরারোগ্য ব্যক্তি আক্রান্ত রয়েছে, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার 1,000 টাকা অনুদান দেয়। অন্যদিকে এই পুজোর অনুদান এরকম উত্তেজনা বাড়ছে, আর সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই রাজ্য সরকার বিবেচনা করে দেখতে পারে, এমনও মন্তব্য করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি রীতিমতো বাংলা সরকারকে খুব প্রশ্নমানে করেছেন। দেখো আমরা দেখতেছি পশ্চিমবঙ্গের বর্তমানে যে অবস্থা, কয়েক সরকারি কর্মচারী তাদের নিয়ে ঘাটতি রয়েছে, প্রচুর আর্থিক ঘাটতি রয়েছে, রাজকোষের তারপরে কেউ এই ধরনের তাদের প্রতি অনুদান বাড়ানো বা একটি অনুদান দিয়ে যাওয়া তা নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনার মধ্যে পড়তে হয় বরাবরই মমতার সরকারকে। এবং দানকারা এই রাজনীতি নিয়ে হাইকোর্টে এবার মুখে বা বাংলার সরকার শতাব্দী। ঠিক তাই, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। এবং দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে এবার কলকাতার হাইকোর্টের কথাক্ষ রাজ্য সরকারকে, এবং দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজ যা জানিয়েছেন 85,000 টাকায় কিছুই হয় না, এটা কার্যত দুরারোগ্য রোগীদের মধ্যে ভাতা স্বরূপ দেওয়া হোক সেই কথাই আজ বলছেন কলকাতা হাইকোর্ট। সংবাদ আপাতত এই পর্যন্ত, এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড রিপোর্টে। নমস্কার।